ফের বাঘের আতঙ্ক। জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু করলো বন দপ্তর। আতঙ্কে রাত জাগছেন কুলতলির বাসিন্দারা। নতুন করে বাঘের আতঙ্ক এলাকায়। মঙ্গলবার সকালে এলাকায় কাদা জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে একটি দুটি নয়, বেশ কয়েকটি পায়ের ছাপ লক্ষ্য করেছেন তারা। লোকমুখে বাঘের পায়ের ছাপের কথা গ্রামে ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে, খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরা। এলাকায় এসে জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু করেছেন বন দপ্তরের কর্মীরা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সনদ সাপুই বলেন, সকালে প্রথম বাঘের পায়ের ছাপ দেখি, স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যাই আমরা। বাড়ির কাছাকাছি বাঘ চলে এসেছে, বন দপ্তরে খবর দেওয়া হয়েছে, তারা এসেছেন। এই বাঘের পায়ের ছাপ দেখলাম 9-10টার সময় দেখেছি, ঠিক আছে। দেখে বন দপ্তরকে খবর দিয়েছি, ঠিক আছে। ইতিমধ্যে আমাদের ভয়ও লাগছে, ঠিক আছে। বাড়ির কাছে এসছে তো, বন দপ্তরকে খবর দিয়েছি, ওরা এসছে, জালও ঘিরছে, ঠিক আছে। এবারে হয়তো নদীর ওপারে ফের করে দেবে কি হয়তো খাঁচা টাঁচা পাতবে। একই দাবি স্থানীয় অপর এক বাসিন্দার। তিনি বলেন, এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে, ভয় হচ্ছে, অন্তত 8-10টি পায়ের ছাপ দেখা গেছে। বাঘের পা ছাপ দেখেছি। হ্যাঁ, তারপর কি করলেন? তারপর বন দপ্তরের হচ্ছে দিয়ে নিচ্ছি, বন দপ্তর এসছে, এখানটা জাল ঘিরতেছে। আর ভয় লাগছে না? ভয় তো লাগতেছে, 8-9টা এরম 10টা আমরা হচ্ছে বাঘের পা ছাপ দেখেছি, দেখে বন দপ্তরে দিয়ে নিচ্ছি। বন দপ্তরের লোকজন এসছে? হ্যাঁ এসছে। কি করছে? জাল ঘিরতে যাই। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে কুলতলির দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকায়। ঘটনায় রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় গৃহবধূ কবিতা সাপুই বলেন, সারা বছর জঙ্গল জাল দিয়ে ঘেরা থাকলে ভালো হয়, আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। আমি বলছি যে একদিনের জন্য জালটা না দিয়ে এটা যদি 12 মাসের জন্য জালটা দেওয়া থাকে তাহলে আমাদের সুবিধা হয় যাওয়া আসাটা। ভয় লাগছে না? জাল থাকলে তবে একটু ভয় কম থাকবে, জাল না থাকলে তখন ভয়টা বেশি লাগবে। এই হচ্ছে এরকম কি প্রত্যেক বছর চলে আসে এখানে? এনি টাইম আসে প্রত্যেক বছর। কি বন দপ্তর নিচ্ছে? বন দপ্তর নিচ্ছে না এমন কোনো ব্যাপার নয়, তা যখন উঠছে তখন নিচে ওপারে জালও আছে দেয়া। তাহলে চলে আসছে কিভাবে? কিভাবে আসছে সেটা তো বন দপ্তর জানে। এবারে হয়তো কোথাও জাল ছিঁড়ে আসতে পারে বা লাপিয়ে আসতে পারে, তারা তো অনেক বড় জন্তু না। এদিন সকালে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা আসেন ঘটনাস্থলে। এলাকায় জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু করেছেন বন দপ্তরের কর্মীরা। এ বিষয়ে ওই দলের এক সদস্য বলেন, বাঘ এসেছিল, আশা করছি রাতের মধ্যে জঙ্গলে ফিরে যাবে। এখন বাঘ এসেছিল, জালটা ঘেরা হয়ে গেছে, সম্ভবত রাত্রে ও চলে যাবে। চেষ্টা করছি কিন্তু বাঘটা ছিল এখন আছে, কিন্তু ছোট জায়গা তো, সাইড পাশে জঙ্গল, ও সম্ভবত ওপারে খেয়ে যাবে। কি নাম আপনার? অনু উজমান। আপনি কোন কর্মী? না, আমি টাইগার টিমের একজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কুলতলি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।